তোর মায়ের জায়গায় যদি অন্য কেউ দর্শক আসে তাহলে তো 2000 টাকা আমরা রোজগার করতে পারবো। আর সেই যে 2000 টাকাটা আমরা পাবো সেটা তো আমরা টপিওয়ালার হাতে তুলে দেবো, যাতে তোর মায়ের চিকিৎসাটা ভালোভাবে হয়। এবার তুই ভেবে বল তো কোনটা বেশি লাভজনক হচ্ছে। এসো গো এসো, ও মিষ্টি মেয়ে এসো। ও আপনি তাহলে ভেলকির মা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা আগে অনেক শুনেছি। নমস্কার, আমি মোহিনী সরকার। আপনার সাথে না আমার কিছু কথা ছিল। তুমি একবার মাকে ফোন করে দাও না গো। কি হলো মোহিনী, একটা ফোন করো। হ্যালো মা, কেমন আছো? ভেলকি আমি ভালো আছি মা। শোনো, কালকে তোমাকে টুপি আর নিয়ে আসবে। কোথায়? সে নিজেই দেখবে। যাব মা, নিশ্চয়ই যাব। হে বুড়শিব, আর বাবাকে একটু খুঁজে দাও না গো, আমি আর মাঝে পুরোপুরি একলা। ভেলকি স্টেজে এসব করলে আমি নিজেকে সামলাবো কি করে? তুমি কোথায়? মঞ্চে এসো মা, আমি ডাকছি। ওই দেখো আমার মা। ভালো করে হাঁটতে পারো না, তাই নাটক করতে পারোনি। তোমায় কেউ দেখিনি, আমি সবাইকে দেখাবো আমার মাকে। এসো আমার কাছে এসো। ভেলকি ভেলকি, তুই কি বলছিস? আমি আমি কিছুই বুঝতে পারছি না ভেলকি। শোন ভেলকি, এটা আমার রান নয়। ভেলকি ভেলকি দাঁড়া, ভেলকি 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 শোনো, ভেলকি
সেবা আমাকে ঠকালো। এই হেলকি, তুমি যাবে আমার সাথে তোমার মায়ের কাছে? সত্যি 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 যে পুরোহিত সংস্কৃত মন্ত্রর মানে বাংলায় বুঝিয়ে বলতে পারেন, তেমন যদি কেউ থাকতো তাহলে তাকে বলতাম আমাদের বিয়ে দিন। কিন্তু তেমন তো কাউকে পেলাম না, তাই এই পুরস্কারটা পাওয়ার যোগ্য আমি নই, এই পুরস্কারটা আমি গ্রহণ করতে পারবো না। আর যে কথাটা শবনম বলছে যে ওর ওষুধকে প্রতিরোধ করার জন্য আমরা যে ওষুধটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক, কিন্তু ওই ওষুধ কিন্তু আমরা কেউ প্রয়োগ করিনি। ইকবাল স্যার কিন্তু শুধুমাত্র শবনমের ওই ডিসিশন নেওয়ার জন্য সুস্থভাবে বেঁচে উঠেছে। কি জিনিস ওটা? আমার কাফলিনটা নয় তো? এটা তো একটা কাফলিন। কাকুমনির এই জিনিসটা দেখার এত কিসের আগ্রহ? কারণ ওটা আর কেউ না চিনুক, রাগিনী তো চিনতে পারবে। এই বিষয়টা না একবার ক্রস চেক করা দরকার। কাকুমনি, শ্রী চরণেশু বর্দি, আমার শ্বশুর বাড়ি হইতে সংবাদ আসিয়াছে, আমাকে যাইতে বলিয়াছেন শ্বশুর মশাই। আমি রওনা হইয়া গেলাম কলকাতা, পৌঁছে সংবাদ দিব। মাসি চলে গেল। বন্ধু যে বলে গেলেন তৃপ্তবাবু আজকে কিছু না খেয়ে আছেন, তাহলে উনি নীল হবেন কিভাবে? তবে এখন কিছু খাননি মানে যে এর পরেও কিছু খাবেন না তা তো নাই হতে পারে। আমি এখানে বসে এত কিছু ভেবে কিছু করতে পারবো না, ওনার বিপদ আগলানোর জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হবে। পেনি তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ, আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে। ঘুমে যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। এই রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে, কি করব এখন আমি? শুনুন, মা কয়েছিল আপনাকে ঠাউর ঘরে যেতে। আমাকে কেন? তার ঘরে মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি তো ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বল, আমি যে ঈশ্বর মানি না। আখির যদি বাচ্চাই না হবে তাহলে এই ওষুধগুলোর ঘর থেকে কিভাবে এলো? চিঠিমণি এগুলো তো বাচ্চা হওয়ার সময় মেয়েরা খায়। ছি 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 ছি, বাইরের লোক পাড়া প্রতিবেশী জানলে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো তুমি? এবার আমি বলি, তোমরা শোনো প্লিজ। এত ভারী হয়ে গেল কি করে? মানে ভারী বেনারসি পড়েছে তো তাই। কি বলছিস রে ভাই? নিয়ে যা নিয়ে যা, চলো 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 চলো। বেকুন্দি বেকুন্দি, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু আমার না খুব ভয় করছে। আমি বলছি তুমি পালিয়ে যাও বেকুন্দি, পালিয়ে যাও। শুনুন, মা কয়েছিল আপনাকে ঠাউর ঘরে যেতে। আমাকে কেন? ঠাউর ঘরে মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি তো ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বল, আমি যে ঈশ্বর মানি না। ঘুমে যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে, কি করব এখন আমি? পেনি তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ, আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে।